আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এর লাইভ স্ট্রিম হচ্ছে। কুষ্টিয়া জেলায় শেষ মুহূর্তে আমনের মাঠে বাদামি ঘাস ফড়িং, কৃষকের ভাষায় কারেন্ট পোকার উপদ্রব বেড়েছে। ধান পাকার আগ মুহূর্তে এই ক্ষতিকর পোকার আক্রমণ বেড়ে যাওয়ায় চিন্তিত কৃষক। পোকার আক্রমণ থেকে কিভাবে ফসলকে রক্ষা করা যায় তা নিয়ে কাজ করছে কৃষি বিভাগ। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাব্লু, তথ্য ভিডিওচিত্র আলমুকসুদের রিপোর্ট। কুষ্টিয়ায় শেষ মুহূর্তে আমন ধান পরিচর্যায় ব্যস্ত কৃষক। বেশিরভাগ আমন খেতেই শীষ বের হয়েছে, কোনো কোনো আমন ক্ষেত ধান পাকাও শুরু হয়েছে। তবে বিপত্তি দেখা দিয়েছে খেতে বাদামি ঘাস ফড়িং এর আক্রমণ বাড়ায়। ধান তিন চার হাত ফাঁকা ফাঁকা করে বিলিয়ে দিলাম, বিলিয়ে দেওয়ার পর ধানের ভিতর যে মাজরা পোকা, কারিন পোকা, জাপ পোকা এগুলো থাকে না। কি উপজেলা কৃষি অফিসার আমাদের বললো, তাই আমরা আগে আগে জানতাম না, এগুলো আমরা ভালোভাবে জানতে পারলাম। এই করলে তো ভালো কাজ করে, ভালো জাপ পোকা থাকে না, কারিন পোকা থাকে না, বিলাস লাগে না। বাদামি ঘাস ফড়িং মোকাবেলায় কোন ওষুধ ব্যবহার করতে হবে সে বিষয়ে ধারণা ও কীটনাশক ছাড়াই ধান খেতে আলোকফাঁদ ব্যবহার পদ্ধতিতে এর দমন প্রযুক্তি শিখছে কৃষক। কারেন্ট পোকা এবং ওই যে চাপ পোকা এগুলো যে দমন করা যায় কীটনাশকবিহীন, এটা আমাদের জানা ছিল না। উপজেলা কৃষি অফিসার এবং ব্লক সুপারভাইজার এসে আমাদের দিক পরামর্শ দিয়েছেন, এজন্য আমরা আসলে উপকৃত। ধানের থোর হওয়া থেকে শুরু করে পাকার আগ পর্যন্ত বাদামি ঘাস ফড়িং ও মাজরা সহ নানা পোকার প্রভাব থাকে, জানান কৃষি বিভাগ। কারেন্ট পোকা বা বাদামি ঘাস ফড়িং এই আমন মৌসুমে সব থেকে বেশি আক্রমণ করে, বোরোতেও করে, কিন্তু আমন মৌসুমে এর ক্ষতির পরিমাণটা সব থেকে বেশি। এই কারণে আমাদের আমন মৌসুমে এই কাজটা ব্যাপকভাবে আমরা করে থাকি। ধানের মাঠে ক্ষতিকর ঘাস ফড়িং এর আক্রমণ কমাতে কীটনাশক ছাড়াই সহজ পদ্ধতি ব্যবহার করে কৃষক উপকার পেতে পারেন বলে জানান সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। মাদারীপুরে প্রথমবারের মতো কাদাকনাথ মুরগি পালন করেছেন এক সাংবাদিক। গায়ের রং কালো ও কালো মাংসের মুরগি দেখে অবাক হচ্ছেন অনেকে। ইউটিউব দেখে শখের বশে পালন করা কাদাকনাথ মুরগি 1 লাখ টাকা আয়ের হাতছানি দিচ্ছে। মুরগির দাম বেশি হওয়ায় বাজারজাত নিয়ে শঙ্কা থাকলেও বাজার সৃষ্টি করতে পারলে স্বাবলম্বী হওয়া সম্ভব বলে মনে করে প্রাণী সম্পদ বিভাগ। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের রিপোর্ট। মাদারীপুরের যুবক আব্দুল্লাল মামু পেশায় একজন সাংবাদিক। ইউটিউব দেখে শখ জাগে ইন্দোনেশিয়ার আয়াম কায়ামি, যা বাংলাদেশে কাদাকনাথ নামে পরিচিত, মুরগি পালনে। সে অনুযায়ী সিরাজগঞ্জ জেলা থেকে 15 দিনের 100 বাচ্চা এনে লালন পালন শুরু করেন। দীর্ঘ 4 মাস লালন পালনেই প্রায় 1 কেজির উপরে ওজন হয়েছে মুরগিগুলো। মানে শখের বসে লালন পালন করার চিন্তা ভাবনা করি, কিন্তু এখন দেখি যে এটা বাণিজ্যিকভাবে এটা লাভবান অসম্ভব। ডিম দেওয়ার উপযোগী হয়েছে মুরগিগুলো, বাচ্চা উৎপাদন করে বিক্রির ইচ্ছে খামারির। যখন এই মুরগির নামটা শুনে তখন অনেকেই আগ্রহ করে দেখতে আসে, এবং অনেকেই আমার মুরগি 4 মাস হলে খুব শীঘ্রই ডিম পারবে, অনেকেই আপনার বাচ্চা নেওয়ার জন্য আমাকে অগ্রিম অর্ডার করে আসছে। প্রথমবারের মতো সম্পূর্ণ কালো রঙের মুরগিতে আগ্রহ সৃষ্টি হচ্ছে অনেকের মাঝে। আমি ভাইকে অর্ডার দিয়ে রাখছি যে এর পরবর্তীতে এই ডিম পাড়ার পর থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চাগুলোতে আমিও এটা করব। ঘুরলাম, দেখলাম, বেশ ভালো লাগলো। ইভেন হচ্ছে আশা করছি এটা থেকে ভালো কিছু হবে। সার্বিক সহযোগিতা করছে প্রাণী সম্পদ বিভাগ। ওনার মুরগির গ্রোথগুলি খুবই ভালো মনে হচ্ছে এবং মর্টালিটি রেটও কম। তবে এই মুরগির যে সামনের ওনার যে পরিকল্পনা যে বাচ্চা ফুটিয়ে এই বাচ্চাগুলি বিভিন্ন জায়গায় বিক্রি করবে, এবং এটার মাংসর ফুড ভ্যালু যেটা, এটা সাধারণ মুরগির চাইতে ভালো। কাদাকনাথ মুরগির মাংসে কোলেস্টেরলের পরিমাণ কম হওয়ায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জন্য সহনশীল। ইতিমধ্যে অনলাইনে বাচ্চা ও মাংসের জন্য ব্যাপক সাড়া পাওয়ায় বছরে 1 লাখ টাকা আয়ের আশা খামারির। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের পোনা মাছ ও উপকরণ বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত 50 জন মাছ চাষিকে মাছের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর রাজু আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা।
ভিক্ষা নয় অধিকার চাই, কৃষক পরিবারের দাবির পূর্ণতা চাই, এই স্লোগান নিয়ে ঝিনাইদহে কৃষক সমাবেশ হয়েছে। কৃষক পরিবারের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক জ্যোষ্ঠী চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, কৃষি উদ্যোক্তা কামালুজ্জামান। সমাবেশে বক্তারা সার সিন্ডিকেট বন্ধ, ফসল বিমা, সরকারি অফিসে কৃষকদের কাজের অগ্রাধিকার, উপজেলা পর্যায়ে হিমাগার স্থাপনা, কৃষিক্ষেত্রে কর্মরত অবস্থায় কৃষক মারা গেলে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সহ কয়েকটি দাবি পেশ করেন। জেলার বিভিন্ন উপজেলায় 350 কৃষক ওই সমাবেশে অংশ নেয়। গাইবান্ধা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলা হয়েছে, উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ মোশারফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদ আল হাসান এবং অন্যরা। মেলায় 20টি স্টল বসানো হয়েছে, এর আগে একটি র্যালি বের করা হয়। চ্যানেল কৃষি সংবাদে আজকের আয়োজনে পর্যন্ত ধন্যবাদ।